পরের হচ্ছে বর ধাতু বর ধাতু কীভাবে জিনিস দেওয়া হয় বরকে কী দেওয়া হয় বরকে দেওয়া হয় হচ্ছে সোনার আংটি সব ভারী দামি ধাতুগুলো কি সোনা প্ল্যাটিনিয়াম রুপ এগুলো কি দামি ধাতু বরকে এগুলো গিফট জন্য বলা হয় ধাতু তোমরা মনে রাখবে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের আবার তোমাদের নতুন ক্লাস পিউডি টেবিলের পার্ট ফাইভ তা তোমার একদিন পার্ট ফোর পর্যন্ত পড়িয়েছি পার্ট ফোরে তোমাদের পুরো আধুনিক পর্যায়ের সামনে ডিটেলসে তোমাদের মেন্ডুলিপস দিয়ে পুরো ডিটেলসে কী দিয়েছিলাম পুরো সম্পূর্ণ ক্লাসটা করিয়েছিলাম ঠিক আছে তো অবশ্যই যেটা দেখো নি সেটা দেখে আসবে দেখে আসার পরে খুব মজাদারভাবে খুব মজাদারওতে আমি করিয়েছিলাম তার ছোট্ট একটা ক্লিপ তোমরা দেখে নাও মেন্ডুল তখন বলছে পুরো একদম বদল দিয়ে জজ্বাত বদল দিয়ে জিন্দি বদল দি ভাই মারো মুঝে মারো পুরো মজাদার ওয়েতে আমি তোমাদের করিয়েছিলাম তো অবশ্যই তোমরা ক্লাসটা দেখে এখানে ক্লাসটা করতে আসবে তাহলে দেখবে তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে নিতে সুবিধা হচ্ছে এইবার আসবো আধুনিক পর্যায়ের সারণিতে সব থেকে বেশি মিটা এইখান থেকে তোমাদের অবশ্যই প্রত্যেক পরীক্ষা শর্ট কোশ্চেন পাবেই পাবে পাবেই পাবে পাবেই পাবে তো সেই জায়গাটা থেকে আজকে তোমাদের পড়াবো তাহলে কী পড়াবো আজকে তোমাদের আজকে তোমাদের শ্রেণী এবং পর্যায়ে কোন পর্যায়ে কী বলে কোন শ্রেণীকে কী বলে কোন পর্যায়ে কে থাকে কোন কে থাকে সম্পূর্ণ আইডিয়া দেবো ঠিক বললাম সম্পূর্ণ আইডিয়া দেব সবার আগে আসি আমি যেইটা নিয়ে তোমাদের একটা ছোট্ট একটা পিরিয়ডিক টেবিলে আইডিয়া দিই কী বললাম ছোট্ট একটা পিরিয়ডিক টেবিলের আইডিয়া দিই পিরিয়ডিক টেবিলে কী ছিল এই বরাবর আমরা কীভাবে ভাগ করছেন শ্রেণীকে কী বললাম আর অবশ্যই বলছি যারা নতুন বিভার্স অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা নতুন বিভার্স অবশ্যই সাবস্ক্রাইব করবে কমেন্টে জানাবে কেমন লেগেছে কি বলবো আমরা ছিল এক দুই আরে পাশে কত ছিল সতেরো আঠেরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সব হচ্ছে না আমি অল্পখানে মাঝখানে গ্যাপ দিয়ে লিখছি এক দুই তিন এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আমি দাগ দিয়ে দিলাম একটুখানি বুঝে নেবে তোমাদের সামনে বই থাকলে বই খুলে এটা বুঝে নাও আমি কোনটাকে কী বলছি কেন বলছি এবং মাঝখানে ওইগুলো আমি লিখলাম না মাঝখানে ওইগুলো আমি লিখলাম না এবং এখানে কী আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সাতটা পর্যায়ে আছে সাতটা পর্যায়ে আছে এবং এই নিয়ে আজকে তোমাদের সম্পূর্ণ ডিটেলসে আই আইডিয়া দেবো এবং সম্পূর্ণ বলে দেবো এবং যেখান থেকে তোমাদের আর কোনো দিন কোনো ডাউট আমি চ্যালেঞ্জের সাথে বলছি যে আর কোনো দিন তোমাদের এখানে কোনো ডাউট থাকবে না এবং এখান থেকে যে কোনো শর্ট কোয়েশ্চেন দিলে তোমার সবগুলো পরীক্ষা লিখে আসতে পারবে তো আজকে আমি তোমাদের যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে যে শ্রেণী এবং পর্যায় কোন মোড়কে কী বলে কেন বলে কীভাবে বলে কেন কীভাবে বলে খায় না মাথায় দেয় খায় না কী দেয় সম্পূর্ণ আজকে তোমাদের বলে দেবো তো সবার আগে আসি যে আমাদের কাছে নতুন আধুনিক পর্যশ্রণীতে দেখেছিলাম কি সাতটা পর্যায় এবং আটটা শ্রেণী কী বললাম আধুনিক পর্যশ্রেণীতে দেখেছিলাম সরি সাতটা সাতটা পর্যায়ে এবং আঠেরোটা শ্রেণী আধুনিক পর্যায় শুনিতে দেখেছিলাম তা আধুনিক পর্যন্ত ছোট্ট একটা বক্স করে আমি তোমাদের দেখিয়ে দিলাম মৌলগুলোর নাম লেখার মতন এখন জায়গা বোটে আট এবার আমি তোমাদের সেটা বলি সেটা অবশ্যই বই খুলে মাথায় ঢুকিয়ে নাও মাথায় ঢুকিয়ে নাও সবার আগে আসি কোন পর্যায়েকে কি বলে কোন পর্যায়ে কি বলে আমাদের কাছে কটা পর্যায়ে আছে সাতটা পর্যায়ে আছে কি বললাম মাত্র সাতটা পর্যায়ে আছে সাতটা পর্যায়ে এই যে প্রথম পর্যায়ে আছে প্রথম পর্যায়ে প্রথম পর্যায়ে তুমি যদি দেখো দুটো মৌল আছে আমি এখানে লিখলাম এইখানে লিখছি দুটো এই পর্যায়ে কটা মনে আছে আটটা আটটা আঠেরোটা আঠেরোটা বত্রিশটা এখন পর্যন্ত আঠাশটা এইবার দেখো এই ছকটা দেখো যে প্রথমে কথা লিখলাম দুই আট আট আঠেরো 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 বত্রিশ আঠাশ এবং সবার প্রথমে যদি শ্রেণীটা দেখো সব থেকে দেখো কম সংখ্যা আছে দুই কারণ এই যে কটা মৌল আছে দুটো মৌল আছে তাহলে সব থেকে কম থাকলে আমি কী বলবো কম থাকা মানে কি রাস তাহলে কী এই পর্যায়ে আমরা কী বলবো সবথেকে কম থাকে মানে কী বলবো অতি রাস পর্যায় প্রথম পর্যায়েটাকে কি বলবো সব থেকে কম আছে বলে দুটো আছে বলে অতি রাস পর্যায় প্রথম পর্যায়েটাকে আমরা কি বলবো অতি রাস পর্যায় এবার আসি দ্বিতীয় পর্যায়ে দেখো দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে আটটা করে মৌল আছে কী বললাম দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে আটটা করে মৌল আছে তাহলে এই দুটো পর্যায়ে আমি সেম নাম দেবো এই যে দুটো পর্যায়ে আছে তাহলে আমি সেম নাম নেবো কিন্তু দেখো এরপরে আরও বেশি আছে তাহলে কি এটা এইটাও তাহলে রাস পর্যায়ে তার জন্য তাহলে এই দুটো পর্যায়ের নাম কী দেখো আবার দুইয়ের থেকে বেশি আছে কিন্তু আঠেরো কিংবা বত্রিশ হাজার থেকে অনেক কম আছে তাহলে এটা কী পর্যায়ে হবে রাশ পর্যায়ে হবে অতিরাস পর্যায়ে কেন বললাম না এই প্রথম পর্যায়ে অনেকটাই কম আছে মাত্র দুটো আছে তার জন্য একে বলি অতিরাস পর্যায়ে এবং এর পরের দুটোকে বলবো রাস পর্যায় কিন্তু স্যার বলবে যে স্যার দুটো তো যদি আটটা আটটা আছে তাহলে প্রথম দ্বিতীয় দুটো তো পর্যায়ে আলাদা আলাদা আমরা কি করে বুঝবো কোনটাকে কোনটা কি হবে তো তার জন্য বললাম যে দ্বিতীয় নম্বর শ্রেণী কি সবার আগে প্রথম রাস পর্যায়ে পড়ছে এবং একে বলা হয় দ্বিতীয় রাস পর্যায়ে একে বলা হয় প্রথম রাস পর্যায় এটাকে বলা হয় তাহলে কি প্রথমকে প্রথম দ্বিতীয় নাম্বার শ্রেণী দ্বিতীয় নাম্বার শ্রেণীকে আমরা কি বলবো রাস পর্যায় দ্বিতীয় এবং তৃতীয় নাম্বার শ্রেণীর আগেকে দ্বিতীয় তাহলে যে আগে হবে তাকে আমরা প্রথম বলবো দেখি প্রথম রাস পর্যায় এর নাম কি প্রথম রাস পর্যায় এবং তৃতীয় নাম্বার শ্রেণীর নাম কি হবে তাহলে দ্বিতীয় রাস পর্যায় দ্বিতীয় রাস পর্যায় এবার আছে চতুর্থ নাম্বার শ্রেণী দেখো চতুর্থ এবং পঞ্চম নাম্বার শ্রেণীতে দুটোতেই আঠেরো করে মৌল আছে তার মানে অনেকটাই বেশি আছে তাহলে এটাকে আমরা কি বলবো দীর্ঘ পর্যায়ে অনেক বেশি আছে তাহলে কি বলবো দীর্ঘ পর্যায়ে এবার দীর্ঘ পর্যায়ে প্রথমকে প্রথম আছে চতুর্থ তালে চতুর্থ পর্যায়ে কী বলব কি প্রথম দীর্ঘ পর্যায়ে কী বললাম প্রথম দ্বিতীয় পর্যায়ে আর আর পঞ্চম পর্যায়ে কী বলবো দ্বিতীয় দীর্ঘ পর্যায়ে কী বললাম দ্বিতীয় দীর্ঘ পর্যায়ে যদি এখান থেকে কোশ্চেন দেয় যে প্রথম রাস পর্যায়ে কাকে বলে কটি মৌল আছে প্রথম রাস পর্যায়ে প্রথম রাস পর্যায়ে বলে দ্বিতীয় নাম্বার শ্রেণীকে আটটি মৌল আছে দ্বিতীয় রাস পর্যায়ে কাকে বলে তৃতীয় নাম্বার শ্রেণীকে কটি মৌল আছে আটটি তারপর চতুর্থ চতুর্থ দীর্ঘ পর্যায়ে চতুর্থ পর্যায়েকে কী বলা হয় প্রথম দীর্ঘ পর্যায়ে চতুর্থ পর্যায়ে কী বলে প্রথম দীর্ঘ পর্যায়ে কটি মৌল আছে আঠেরোটি মৌল এবার ষষ্ঠ পর্যায়ে দেখো বত্রিশটা সব থেকে বেশি মৌল আছে তাহলে আমরা কী বলবো অতি দীর্ঘ পর্যায়ে কী বললাম অতি সব থেকে বেশি অতি দীর্ঘ পর্যায়ে এটা কী বললাম অতি দীর্ঘ পর্যায়ে আর এই আট নম্বর পর্যায়ে আট নম্বর পর্যায়েটাকে তাহলে কী বলবো দেখো শেষ হয়নি এখনও তৈরি হতেই আছে আটটা সরি সাত নম্বর পর্যায়েকে সাত নম্বর পর্যায়ে তৈরি হতেই রয়েছে তাহলে এটা কী বলবো অসমাপ্ত পর্যায়ে কী বলবো অসমাপ্ত শেষ হয়নি তাই অসমাপ্ত পর্যায়ে কিংবা কে বলা হয় এখন নতুন নাম দিয়েছে দ্বিতীয় অতি দীর্ঘ পর্যায় ঠিক আছে তাহলে প্রথম পর্যায়ে আমি একবার বলছি শোনো প্রথম পর্যায়েকে কী বলে দুটো মৌল আছে তার জন্য সবথেকে কম আছে বলে অতি রাস পর্যায় দ্বিতীয় এবং দ্বিতীয় পর্যায়ে সেম থাকার জন্য দুটি পর্যায়ে বিজ্ঞানীরা নাম দিয়েছে কি রা রাস তার দুটোকে আইডেন্টি আলাদা আলাদা আইডেন্টিফাই করার জন্য যে প্রথমে আছে তাকে বলেছে প্রথম রাস পর্যায়ে তাহলে প্রথমে কে আছে দ্বিতীয় নাম্বার পর্যায় একে বলেছে প্রথম রাস পর্যায় এবং তৃতীয় নম্বর পর্যায়কে বলা হয়েছে দ্বিতীয় রাস তারপর তারপরে চতুর্থ পর্যায় চতুর্থ এবং পর্যায়ে সেম সেম আঠেরোটা মূল আছে এটা অনেকটাই বেশি আছে তাহলে দুটোই দীর্ঘ পর্যায় প্রথমটা হচ্ছে প্রথম দীর্ঘ পর্যায় দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় দীর্ঘ পর্যায় ষষ্ঠ নম্বর পর্যায়ে সব থেকে বেশি মূল আছে তাই বলা হয় অতি দীর্ঘ পর্যায়ে এবং আঠেরো নম্বর পর্যায়ে সরি সপ্তম সবার শেষের পর্যায়টা শেষের পর্যায়টার নাম কি অসমাপ্ত পর্যায় বা তৃতীয় অতি দীর্ঘ পর্যায় এইবার তো গেল পর্যায় অনুসারে শ্রেণী অনুসারে শ্রেণী অনুসারে খুব ইম্পর্টেন্ট এখান থেকে মাধ্যমিক আসবেই আসবে অথবা আমাদের ই এমসি কিউ তো অবশ্যই দেবে ঠিক আছে তো এই প্রথম দেখো আমি যে কটা লিখেছি সে কটারই নাম ইম্পর্টেন্ট তোমাদের জন্য যে কটা লিখেছি সে কটারই নাম তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং আমি তোমাদের মাঝখানে মাঝখানেও বলে দেব প্রথমে আসি যে আদর্শ মৌল কী বললাম আদর্শ মৌল একে বলে আদর্শ মৌল বলে যেসব মৌল পৃথিবীতে বেশি পরিমাণে পাওয়া যায় তাদের বলা হয় আদর্শ মৌল ঠিক আছে যেসব পরিমাণে পৃথিবীতে বেশি পরিমাণে পাওয়া যায় তাদের বলা হয় আদর্শ মৌল তাহলে সবার প্রথমে আসি আদর্শ মৌল হচ্ছে এই পর যে দুটো আছে এটা আটটা আছে এটার মধ্যে আটটা আছে এর মধ্যে আটটা আছে এর মধ্যে আটটা আছে বইতে খুব ডিটেলসে লেখা আছে তাহলে তোমার যে সব টাকা মূল্য বুঝতে পারবে না এবার আসি যে প্রথম পর্যায়ে কি কী কী প্রথম শ্রেণীকে কী বলা হয় প্রথম শ্রেণীকে কী বলা হয় প্রথম শ্রেণীকে বলা হয় ফার্স্ট শ্রেণী রয়েছে এই প্রথম শ্রেণীকে বলা হয় খাড় ধাতু কী বললাম প্রথম শ্রেণীর মৌলকে বলা হয় খাড় ধাতু প্রথম শ্রেণীকে বলা হয় খাড় ধাতু বোঝা যাচ্ছে কি আমি একটু দেখো আমি ছাড়া দিচ্ছি খাড় ধাতু তা আমি তোমরা লিখে নাও ছাড়ো প্রথম শ্রেণীকে বলা হয় খাড় ধাতু তা খাট ধাতু কেন বলা হয় কারণ এরা কারণ এরা জলের সাথে বিক্রিয়া করে তীব্র খার উৎপন্ন করতে পারে কি বললাম কারণ এরা জলের সাথে বিক্রিয়া করে তীব্র খার উৎপন্ন করতে পারে দু নম্বর শ্রেণী দু নম্বর শ্রেণীকে বলা হয় আধুনিক সরি এ মৃত্তিকা ধাতু কী বললাম দু নম্বর শ্রেণীকে বলা হয় খারি মৃত্তিকা মৃত্তিকার ধাতু প্রথম হচ্ছে খাড় খারিও আছে তাহলে এরা খাড় উৎপন্ন করতে পারে এরা কী করতে পারে খাড় উৎপন্ন করতে পারে এবং এবং এদের মাটিতে পাওয়া যায় তার জন্য কী বললাম খারীয় মৃত্তিকার ধাতু দু নম্বর শ্রেণীকে বলা হয় খারিও মৃত্তিকার ধাতু এই দিয়ে প্রথম দিক থেকে এই দুটো শেষের দিকে আসে এবার শেষের দিকে আঠেরো নম্বর শ্রেণী আঠেরো নম্বর শ্রেণীর তিনটা নাম আছে আঠেরো নাম্বার শ্রেণীর তিনটা নাম আছে আঠেরো নাম্বার শ্রেণীর তিনটে নাম কী কী আঠেরো নম্বর শ্রেণী তিনটে নাম হচ্ছে প্রথম নাম হচ্ছে একে বলা হয় নোবেল গ্যাস কারণ এরা নিষ্ক্রিয় গ্যাস কী বললাম এরা কারোর সাথে বিক্রি করে না কারোর সাথে থাকবে না কারো আগে পিছিয়ে কার কোথাও নেই এরা এরা হচ্ছে তার জন্য কী বললাম এদের খার সরি আঠেরো নম্বর শ্রেণীকে বলা হয় খাড়িও সরি নোবেল গ্যাস ঠিক আছে নোবেল গ্যাস এবং এছাড়াও কী বলা হয় সেতু মৌল সেতু মৌল বা বন্ড এলিমেন্ট সেতু মৌল বা বন্ড এলিমেন্ট এই সতেরো নম্বর শ্রেণী সতেরো নম্বর শ্রেণী এবং এক আঠ এক নম্বর শ্রেণীর মধ্যে এরা সম্পর্ক স্থাপন করে তাদের জন্য কি বলা হয় সেতু মৌল বা বন্ড এলিমেন্ট সেতু মৌল বা বন্ড এলিমেন্ট এবার এবার আসে সতেরো নম্বর শ্রেণী সতেরো নম্বর শ্রেণীকে আমি কী বললাম সতেরো নম্বর শ্রেণীকে বলা হয় হ্যালোজেন মৌল কারণ এরা সমুদ্র এরা হ্যালোজেন কথাবার্তা হচ্ছে সামুদ্রিক লবণ কি সামুদ্রিক লবণ সামুদ্রিক লবণ কেন বলা হয় কারণ এই হ্যালোজেন কথা হচ্ছে সামুদ্রিক লবণ তাহলে সাঁতারো নম্বর শ্রেণীকে কেন বলা হয় সাধারণ নম্বর শ্রেণীগুলো খার ধাতুর সাথে বিক্রিয়া করে কী উৎপন্ন করতে পারে লবণ উৎপন্ন করতে পারে খার ধাতু বা খারের সাথে বিক্রিয়া করে কী উৎপন্ন করে লবণ উৎপন্ন করে কারণ এনে সিএল আমাদের স খাদ্য লবণ কী আছে সিএল তাহলে সি সিএল কত নম্বর শ্রেণিতে আছে সতেরো নম্বর শ্রেণীতে অতি অবশ্যই যারা পিউরিক টেবিলের কী করে সহজে মনে রাখবে তারা দেখুন অতি অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো অথবা পিউডি টেবিলের প্লে লিস্টে গিয়ে অবশ্যই পেয়ে যাবে ঠিক আছে তাহলে কী বললাম সতেরো নম্বর শ্রেণীকে কী খাদ্য লবণ খাদ্য লবণের সঙ্গে কি সিএল আছে তাহলে অবশ্যই সিএল কি তাহলে সিএল হ্যালোজেন গ্রুপের মৌল ঠিক আছে এইবার আসি ষোলো নম্বর শ্রেণী ষোলো নম্বর শ্রেণীতে কী আছে আমি এখানে লিখে রাখলাম সিএল সিএল নাই এখানে ফ্লোরিন এখানে সিএল অক্সিজেন কি বললাম অক্সিজেন নাম্বার ষোলো নম্বর শ্রেণীতে কি আছে অক্সিজেন তাহলে অক্সিজেন যেই শ্রেণীটা আছে অক্সিজেন শ্রেণীকে বলা হয় চ্যালকোজেন গ্রুপ অক্সিজেন গ্রুপকে বলা হয় চ্যালকোজেন গ্রুপ চ্যালকোজেন গ্রুপ কেন বলা হয় চ্যালকোজেন গ্রুপ কেন বলা হয় চ্যালকোজেন ক চ্যালকোজেন গ্রুপ কেন বলা হয় কারণ হচ্ছে এই চ্যালকোজেন সতেরো ষোলো নম্বর শ্রেণীতে যারা আছে তারা তারা খারের সাথে এই খারদ সাথে কী থাকে পৃথিবীতে অক্সাইড রূপে পাওয়া যায় কী বললাম পৃথিবীতে অক্সাইড রূপে পাওয়া যায় বা এরা অক্সাইড উৎপন্ন করে কি বললাম এরা অক্সাইড উৎপন্ন করে কি বললাম এরা অক্সাইড উৎপন্ন করে এদের সাথে বিক্রি করে কি করে অক্সাইড উৎপন্ন করে ঠিক আছে অক্সাইড সালফাইড এগুলো এরা উৎপন্ন করতে পারে তাহলে অক্সাইড অক্সিজেনের নিচে গেছে সালফার তাহলে কী বললাম এদের কেন বলতে পারে কারণ এরা পৃথিবীতে এরা অক্সাইড উৎপন্ন করে কিংবা সালফাইড উৎপন্ন করে ঠিক আছে তার জন্য তো চ্যালকোজেন বলে তারপরে আছে পুরোনো নাম্বার শ্রেণী পুরোনো নাম্বার শ্রেণী হচ্ছে নিষ্ নিকট্রোজেন বলো চ্যালকোজেনের পরে গেছে আছে নিক্টোজেনের ন নাইট্রোজেনের ন তাই কী বললাম একে কী করবে মৌল মনে রাখবে ন নাইট্রোজেনের ন আর ফসফরাস গ্রুপ দুটো উদাহরণ দেয় তাহলে তোমরা এটাই বলতে পারবে কি বললাম ফসফরাস এ বললাম ন নাইট্রোজেনের ন ন নাইট্রোজেনের ন তার জন্য এইভাবে তোমরা মনে রাখবে কেন নিউট্রোজেন বলা নিক্টোজেন কথার অর্থ হচ্ছে শ্বাস রোধকারী গ্যাস কি বললাম শ্বাস রোধকারী তা সেই নাইট্রোজেন হচ্ছে একটা শ্বাস রোধকারী গ্যাস তার জন্য একে বলা হয় কি নিক্টোজেন মূলক এর চোদ্দো নম্বর শ্রেণীকে কার্বন গ্রুপ কি বললাম চোদ্দ নম্বর শ্রেণীকে কার্বন গ্রুপ কার্বন সিলিকন এরা থাকে তেরো নম্বর শ্রেণীতে কারা থাকে তেরো নম্বর শ্রেণীতে বোরন অ্যালুমিনিয়াম কী থাকে তেরো নম্বর শ্রেণীকে একে কী বলা হয় বোরন অ্যালুমোনিয়াম এদের কী গ্রুপ বলা হয় বোরন বোরন ফ্যামিলি কী বললাম বোরন ফ্যামিলি তার তেরো নম্বর এই চোদ্দো নম্বর বারো নম্বর শ্রেণীকে বলা হয় এই সরি চোদ্দ নম্বর শ্রেণীকে বলা হয় কার্বন ফ্যামিলি একটা হচ্ছে তোমাদের যেটা আমি বলতে ভুলে গেছি এর মধ্যে সেটা হচ্ছে যে সন্ধিগত মৌল সন্ধিগত মৌল হচ্ছে সন্ধি তোমরা যেটা বারবার ভুল করো সন্ধিগত মৌল বারো নম্বর শ্রেণীতে যেটা আছে বারো নাম্বার শ্রেণীতে যে জিঙ্ক আছে জিঙ্ক কিন্তু সন্ধিগত মৌল নয় জিঙ্ক হচ্ছে সন্ধিগত মৌল নয় জিঙ্ক যেটা আছে জিঙ্ক কিন্তু সন্ধিগত মৌল নয় এটা বারবার মনে রাখা জিঙ্ক কিন্তু সন্ধিগত মৌল নয় ঠিক আছে এই গ্রুপে এই তিনটে যারা আছে বারো নম্বর শ্রেণী সন্ধিগত মৌল গ্রুপের মধ্যে পড়ে না সন্ধিগত মৌলের মধ্যে পড়ে এক থেকে সরি তিন থেকে এগারো গ্রুপ তিন থেকে এগারো নম্বর কি এরা সন্ধিগত মূলক কারণ এরা একাধিক একাধিক জোর্যতা দেখা যায় একাধিক জর্যতা দেখা যায় এবং কি বললাম সেকেন্ড হচ্ছে এরা রঙিন যৌগ উৎপন্ন করতে পারে এরা রঙিন যৌগ উৎপন্ন করতে পারে এছাড়া পরের গ্রুপ হচ্ছে ধাতু কী বললাম পরের গ্রুপ হচ্ছে ধাতু বর ধাতু কীভাবে মনে রাখবে ধাতু কীভাবে মনে রাখবে ধাতু কারণটা পরে বলছি ধাতু কী বরকে কী কী ধরনের জিনিস দেওয়া হয় বরকে কী দেওয়া হয় বরকে দেওয়া হয় হচ্ছে সোনার আংটি সব থেকে ভারী দামি ধাতুগুলো কি সোনা প্ল্যাটিনিয়াম রূপ এগুলো কি দামি ধাতু তাহলে বরকে এগুলো গিফট দেয় তার জন্য কী বলা হয় ধাতু এভাবে তোমরা মনে রাখবে তো ধাতু কেন বলা হয় ধাতু কারণ বলা হয় এরা রাসায়নিক বিক্রিয়া খুব একটা অংশগ্রহণ করে মানে রাসায়নিকভাবে খুব একটা সক্রিয় নয় রাসায়নিকভাবে খুব একটা সক্রিয় নয় যেমন লো সোনাকে গড়ানোর জন্য আলাদাভাবে কি বানানো হয় একেবারে গিয়ে তাহলে রাসায়নিকভাবে খুব একটা সক্রিয় নয় তার জন্য কি বলা হয় ধাতু আর ধাতু কীভাবে মনে রাখবে যে বরকে গিফট দেওয়া হয় তো এবার আসি যে তারপরে হচ্ছে হচ্ছে তোমাদের মুদ্রা হাতু মুদ্রাহুম মুদ্রা কি কি দেওয়া সোনার মুদ্রা তাম্র মুদ্রা রূপর মুদ্রা তাহলে এই হাতু কোথায় থাকে এই এই শ্রেণী থাকে এগারো নম্বর শ্রেণীকে বলা হয় হাতুর গ্রুপ এগারো নম্বর শ্রেণীকে বলা হয় মুদ্রা হাতুর গ্রুপ এই ছিল তোমাদের একটা টোটাল আইডিয়া টোটাল কোনটাকে কী বলা হয় কীভাবে মনে রাখবে সমস্ত কিছু তোমাদের বলে দিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত খুব শীঘ্রই তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে